নিজের পকেটের টাকা ব্যয় করে সরকারি কাজের জন্য টাকা খরচ করতে হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। নিজ পকেটের টাকা খরচ করে গ্রাহকদের পরিষেবা প্রদান করে যাচ্ছেন চরিলাম বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বাম আমল থেকে শুরু করে রাম আমলেও পরিবর্তন হয়নি গ্রাহকদের পরিষেবা প্রদান করার জন্য কর্মীদের যাতায়াতের জন্য সরকারি গাড়ি। দীর্ঘদিন যাবৎ চরিলাম বিদ্যুৎ দপ্তর অফিসে কর্মীরা নিজেদের পকেটের পয়সা খরচ করে গ্রাহকদের পরিষেবা প্রদান করে যাচ্ছেন। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানানো সত্ত্বেও দীর্ঘ চার বছর ধরে অর্থাৎ বাম আমল থেকে শুরু করে রাম আসার পরও এই পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে চরিলাম বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। তাছাড়া বিদ্যুৎমন্ত্রী এলাকা তথা ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন, যেখান থেকে জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, সেই এলাকাতে বিদ্যুৎ অফিসে বিদ্যুতের সমস্যা সমাধান করার বিভিন্ন রকম সামগ্রীর অভাব রয়ে গেছে বলে অভিযোগ করেন বিদ্যুৎ দপ্তরের কর্মী অরবিন্দ দেবনাথ সহ আর অন্যান্যরা। সরকারের কাছে দাবি করতে করতে এক প্রকার বাধ্য হয়ে নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে এলাকার জনসাধারণকে সার্ভিস দিয়ে যাচ্ছেন। এহেন অবস্থা দেখে মুখ থুবড়ে পড়েছে অফিস কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর এলাকায় যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে অন্যান্য কমাতে কি রকম পরিস্থিতি তো হবে সেটা ভেবে হতবাক হয়ে যান বিদ্যুৎ দপ্তর অফিসের কর্মীরা। ব্যাপার হচ্ছে আমরা এখানে গাড়ির ব্যবস্থা নাই, আমরা স্টাফ নিজেরা ছটা সাতটার সময় আইয়াছিরা নিজেরা বাইকের তেল দিয়া খরচা করিয়া লাইন লাইন ফুল তুলে আবার পাবলিকের পাওয়ার দেওয়ানোর ব্যবস্থা করে, কিন্তু জিনিসটা তো আমরা করার কিচ্ছু নাই। এখন সরকার থেকে কিছু যদি না পান তাহলে আমরা করার কিচ্ছু নাই। আপনার এই সমস্যা ভুগছেন আনুমানিক কতদিন ধরে? এটা প্রায় তিন চার বছর ধরে। তিন চার বছর ধরে আপনি কি আপনার হায়ার অথরিটির জানাইছেন বিষয়টা যে আপনারা নিজের পকেটের টাকা দিয়ে ইয়া করতেছেন? জানাইছি, জানান পরেও কোনো হেলদোল নাই না। তো এখন আপনি কি চাইতেছেন? আমরা চাকরি করতাম, আইছি চাকরি করে যাই, পকেটে খরচ করেও করতে হয়, কী করেন? এটা জনস্বার্থে আমরা জন কাজ হয়ে যাও জনস্বার্থের কাজ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।